হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমাদের কাশ্মীরের লাস্ট ডে, আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এখন যাব হচ্ছে জম্মুতে। জম্মুতে আমাদের একদিন হোটেল স্টে আছে, তার পরের দিন সকালে ট্রেন। তো রেডি হয়ে গেছি, এখন বাজে কটা, ধরো এখন বাজে হচ্ছে 9:20। স্নান করে মাথা শ্যাম্পু দিয়েছি। এখানে এসে না পুরো চেহারাই চেঞ্জ হয়ে গেছে, নাক টাক সব লাল হয়ে গেছে। এখানকার মানুষের যেরকম মুখ চুখ সব লাল হয়ে আছে ঠান্ডায়, সেরকম এগুলো সব চটা ধরে চামড়া উঠছে। তো সব চলে গেছে, লাগেজ নিয়ে বেরিয়ে গেছে। চলো আমরাও বেরিয়ে যাই, চলো যাওয়া যাক। ঠিক আছে, চলো। গরম না? সকালের ব্রেকফাস্টে দিয়েছিল হচ্ছে বাটার টোস্ট আর হচ্ছে কলা, তো আমি এগুলো খাইনি। আর বাচ্চাদের জন্য ম্যাগি করা হয়েছিল, মেয়ের ওখান থেকে একটু ম্যাগি খেয়েছি। আর এখানে একটা ধাবাতে দাঁড়িয়েছে, আবার নাকটা কি ব্যথা। যদি কেউ কিছু খায় বা কোনো কিছু চাটা খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে। আর এখানে রূপা আলুর পরোটা নিয়েছে, ওখান থেকে একটু দিল। আমার হাজবেন্ড, হাই 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 হাই, খাবে একটু দেবো, দে একটুখানি দে, আচারটা দিয়ে দিবি, টক দই দিবি না, আচার দিয়ে দে একটুখানি, একবারই খাবো। আলু না খেতে, আলুর পরোটা খেতে। অনেক মজা করছি, হোটেলের মধ্যে সেরকম কোনো মজাই করা হয়নি, বলো? সেরকম মজাই হয়নি হোটেলে যাওয়ার সময়। আজ লাস্ট দিন না, এজন্য হেভি একটা কালকে মজা করতে একটুখানি হয়েছে, তাও তো অবজেকশন। হ্যাঁ, হোটেল থেকে অবজেকশন করলো। তো আমরা লাস্ট দিন মজা করতে করতে যাচ্ছি। সবার মুখ তো কেমন লাল হয়ে গেছে না, হ্যাঁ কাশ্মীরি আপেল হয়ে গেছে, দেখো মুখ তো সব লাল হয়ে গেছে। এখানে দুপুরের লাঞ্চ হলো ডিমের ঝোল, আলু পোস্ত, পনির, ডাল। আর এখানে মালপোয়া ভাজা হচ্ছে 10 টাকা করে পিস, সেগুলো সবাই খাওয়াচ্ছে। রাস্তা প্রচন্ড বাজে, প্রচন্ড বাজে রাস্তা। উফ, কাশ্মীর থেকে জম্মু যাওয়ার রাস্তা প্রচন্ড বাজে, প্রত্যেকটা রাস্তায় কাজ হচ্ছে। আর এত ধুলো, এত ধুলো, মারাত্মক ধুলো, সব রাস্তায় কাজ হচ্ছে। আর অসম্ভব গরম, দেখতেই পাচ্ছ সব কাজ হচ্ছে রাস্তায়। এমা লিকার চা নেই? হ্যাঁ কৃষ্ণদা, এ বাবা সবাই চা খাচ্ছি। তো ফাইনালি আমরা জম্মুতে পৌঁছে গেছি। এটা হচ্ছে রুম, তো এই যে এটা বেড, এটা আলমিরা, এটা মিরর, হ্যালো, এটা টিভি। তো মোটামুটি এক রাতের জন্য আমরা এই হোটেলে স্টে করব। ঠিক সবাই একটা ফ্লোরেই আছি সবাই মিলে,
তোর আজকে সারারাত ঘুমাবো না, আজকে সারারাত জেগে কাটাবো, কারণ আমাদের ভোর 4টার সময় উঠতে হবে। এখন বেজে গেছে হচ্ছে 9টা, খাওয়া দাওয়া এই করতে করতে 8টা দিতে দিতে রাত হয়ে যাবে। তা ঠিক, সবাই ঠিক করেছি, জাস্ট ঘুমাবো না, 8টা দেবো, তারপর হচ্ছে সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো, ঠিক আছে? তো একটু ফ্রেশ হবো, নাহলে আর ভালো লাগছে না, সারাটা দিন আজকে জার্নি হয়েছে। ওকে, তো জম্মুতে এসে মনে হচ্ছে যেন কলকাতার আভাস পাচ্ছি। নাকের যে ব্যথাগুলো ছিল অনেকটাই কমে গেছে, নাকের উপরে কালো কালোগুলো ছিল, পোর টান ধরছিল, অনেকটাই কমে গেছে। এখানকার ওয়েদারটা ভীষণ ভালো, ফ্যান চলছে, ঠিক আছে? তো চলো একটু ফ্রেশ হয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলছি। হ্যালো, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে ভোর 5টা, তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন হচ্ছে আমাদের ট্রেন, আমরা যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো অনেক ঘোরা হয়ে গেছে, এখন আমাদের জম্মু থেকে কলকাতার ট্রেন, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, গাড়ি চলে এসেছে লাগেজ তোলার জন্য, হোটেল থেকে জাস্ট 10 মিনিটের রাস্তা। তো হেঁটে যাবো না গাড়িতে যাবো জানি না, তবে লাগেজ সম্পূর্ণ নিচেই ছিল, দুটো লাগেজ ওপরে ছিল, সেগুলো এখন নামানো হচ্ছে। লাগেজ দেখো, লাগেজ পুরো গাড়ি ভর্তি শুধু লাগেজ আর লাগেজ, এখানে দাঁড় করিয়ে দিয়েছে লাগেজ নিয়ে, এখন স্টেশনে যেতে হবে, স্টেশনের অনেকটাই দূরে নামিয়ে দিয়েছে, তো এখন স্টেশনে পৌঁছাতে হবে। কত লাগেজ হয়েছে, টানাই হচ্ছে মুশকিল, ঠিক আছে? চলো কষ্ট মষ্ট করে যাওয়া যাক। তো চলো দুদিনের জার্নি, ঠিক আছে, তোমার সাথে শেয়ার করবো। আমি খাবো না দাদা, তিনটে বাচ্চাটা দিতে বলে, বাচ্চাটা একসাথে কটা দেবো, বাচ্চার বলে দেবো, কেন না আমি বলে দেবো, আমার গ্যাসের জন্য খাবো না। তো সকালে ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি আর আলু দিয়ে ছোলার ডাল, তো খাবো না আমি, দুদিন থাকতে হবে মিনিমাম ট্রেনের মধ্যে, প্রথম দিনই শরীর খারাপ করে কোনো লাভ নেই, দুপুরবেলা একবারে লাঞ্চ করবো। জানিস কাশ্মীরে থেকে নাকের মধ্যে যে ঠান্ডার জন্য চামড়া উঠছিল, কেমন কালো 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 হয়ে গেছে না? পাহাড়ের দেশ থেকে সবাই ঘুরে আসার সময় সুন্দর হয়ে যায়, ফর্সা হয়ে যায়, আর আমাদের নাক মাখ সব কালো স্পট পড়ে গেছে, সব পুড়ে গেছে। ঠিক আছে চলো সকালে ব্রেকফাস্টটা করে জল টল খেয়ে একটু রেস্ট নিই, কারণ সকালে একটু রাতে ঘুম হয়নি, 4টার সময় ঘুম থেকে উঠেছি, ঠিক আছে? গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে দুপুর 1:30, আমরা একটু ঘুমিয়েছিলাম সবাই একটু একটু করে, বাচ্চাগুলো মজা করছে ভীষণ, বাচ্চাগুলো হেভি মজা করছে, যেন পুরো টেন্টটা যেন মনে হচ্ছে ওদেরই, এই মাথা থেকে ওই মাথা ছোটাছুটি করছে। গুড মর্নিং, চলে গেল নেক্সট ডে, ক্যামেরা অন করতে ইচ্ছে করছে না, মুখ চোখ গুলো কেমন যেন লাগছে, নাক মাখা, নিজেদের দিকে তাকাতেই পারবো না, এই আমরা স্বর্গ জয় করেছি। সে যাই হোক, গুড মর্নিং, নেক্সট ডে, কালকে ভীষণ ভালো ঘুমিয়েছি আর তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে, এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 10:30। তো এই যে সবাই বসে আছি, ব্রেকফাস্ট করছি, ক্রিম রোল, আর ভালো লাগছে না বসতে, মনটাও খারাপ লাগছে, বলো রুমিদি, রুমিদি বলছে আমি আজকে কারোর সাথে কথা বলবো না, আমার মন খারাপ হয়ে গেছে,
আর মেয়েকে ছাতু খাইয়েছি, খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে। এই এগুলো ধোকলা না, ধোসা ধোসা না সরি ইডলি, কি ইডলি এগুলো? ইডলি না, এটা ধোকলা, ইডলির মতো, ধোকলা ইডলির মতো। হ্যাঁ খাও তো, খেয়ে দেখো তো। আমি তো একবার মুখে দিই, খেয়ে দেখো ভালো। চামচ মোটামুটি বেশি আনতে না কর, কিন্তু পিয়ে ভালো লাগছে, আমি খাবো না, আমি খাবো না। শুক্তা শুক্তা ভালো না, কত খাবার, এতক্ষণ মুখ শুকিয়ে বসেছিলাম আমরা সবাই, এখন দেখো কত খাবার। এই লাইটটা অন কর না, দাও খাওয়া দাওয়া করে নি, সস দেয়নি বাবা, বলে না শুতে দিলে, এই খেতে দিলে, কি একটা ডায়লগ আছে না, হ্যাঁ বসতে দিলে, হ্যাঁ হ্যাঁ সেই ডায়লগ, বসতে দিলে শুতে যায়, প্যাটিস পেয়েছে আমার, সস চাইছে, এই প্লেট দে, ভালো খেতে তো, চিকেন নাকি এটা, ভাল লাগছে রূপা খেতে, চিকেন আর বলো না, চিকেন খেতে আর ভালো লাগছে না, ভেজ না কি বলো, চিকেন পাচ্ছি না, বলে চিকেন পাচ্ছি না। আমি কাল রাতে ভাত খাইনি তো, কিচ্ছু খাইনি তো, কাল রাতে কিচ্ছু খাইনি, কি গো বাবু খাচ্ছে, এ ও প্যাটিস খাই বাবু, এই প্রিয়া বস প্যাটিস খা, এখন খাবারই খাবার, কত খাবার, এই তো সস, এই তো সস, এই ধোকলা সস খাস না, খাস না ধোকলা সস, খাস না রে, পনির কেমন লাগছে, দেখ নড়ছে দেখ, তো একটার পর একটা আমাদের খাওয়ার পুরো রেডি, এখন আবার গরম গরম ডিম সেদ্ধ, ট্রেনটা যতক্ষণ দাঁড়াবে ততক্ষণ কি খাবার আসতেই থাকবে, হ্যাঁ। তো আমাদের একটার পর একটা খাবার দাবার চলেই আসছে, কিন্তু এত খাবার দেখো মনও ভরছে না, পেটও ভরছে না, যেন মনে হচ্ছে বাড়ি কখন যাব, গিয়ে ফ্রেশ হয়ে একটু সেদ্ধ ভাত খাবো, এরকম মনে হচ্ছে, পেট থেকে কিছু বেরোচ্ছে, পেট থেকে কারো ক্লিয়ারও হচ্ছে না, অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন, অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমরা এখন দেহঘরের কাছাকাছি না, দেহঘরের কাছাকাছি, এখানটা ট্রেনটা থামলো, কেউ খাচ্ছেও না, ঠিক আছে, ভীষণ বোরিং লাগছে, মজাও হচ্ছে, সব মিলিয়ে ঝুলিয়ে একা বলছে, বোরিং লাগছে আর মজাও হচ্ছে, বোরিং এ মজা কি করে, বোরিং লাগছে বসে আছি আর মজা লাগছে, সবাই মিলে আছি, হাসাহাসি হচ্ছে, এটাই সবাই মিলে একসাথে, দুই মিনিট বাবা বাথরুমে যাচ্ছে, হ্যাঁ দুজন মহিলা করে বাথরুমে গিয়ে ফুক ফুক এটা ফুকে ফুকে আসছে, ঠিক আছে সব দেখছি, এসব দেখে দেখে মজা লাগছে। ট্রেনে উঠলে পাঁচ রকমের মানুষ দেখা যায়, ঠিক আছে, একজন এক এক রকমের, একজন চুপ কর, আমার ব্লগের মধ্যে কি কথা বলছে, ঠিক আছে চলো দেখি, আমার মনে হয় আসানসোলে খাবারের অর্ডার দেওয়া হয়েছে, ওখান থেকে আমাদের ইলিশ মাছের ভাত, সত্যি না কাতলা, ইলিশ মাছের ভাত রান্না করা অর্ডার দেওয়া হয়েছে, আসানসোলে তো অনেকক্ষণ দাঁড়াবে, তখন তোমাকে শেয়ার করব, ঠিক আছে, ও বাবা সোমবার কি লোক বলো তো, খেতে দিলে বসতে চাইছে, শুতে চাইছে, ইলিশ মাছ আর ঝোল, ও বলছে সর্ষে ইলিশ, যা পাবি তাই খাবি, শালা ঢপের চপ, সব ঢপের চপ, বলে কি ইলিশ মাছ ভাত, হ্যাঁ সব সানায়ের দোষ, সানায় রুটি ইচ্ছে ইলিশ মাছ ভাত। এখানে দেখো আমাদের লাঞ্চ আসলো আসানসোল স্টেশন, এটা কোনটা, কাঁচা লঙ্কা দাও, খোলতো বাবা, ঠিক আছে আচ্ছা আমি খুলবো, এই যে ভাত সালাড আর হচ্ছে মাছ,
তো এখানে সবাই খাচ্ছে। খাবার ভালো লাগছে? খাবার ভালো লাগছে? সত্যিই তাই, সত্যিই তাই। স্যালাড খাবি না? আমি নিচ্ছি। তোমার শিয়ালদের সাথে নেমে পড়েছি, সবাই যার যার মতো বাড়ি চলে যাচ্ছে। মনটা ভীষণ খারাপ লাগছে আর আমাদের, এই যে এত লাগেছে টানা যাচ্ছে না। আমাদের এখনো ট্যাক্সি কিনবে উবের কোনো কিছুই বুক করা হয়নি। এই যে লাইনে দাঁড়িয়ে আছে, ট্যাক্সির লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। অত বেজে গেল, 6:30 বেজে গেল, ট্রেন তো সঠিক টাইমেই দিয়ে দিয়েছে। এখন কি করব, দেখা যাক কখন বাড়ি পৌঁছায়। তো ফ্রেন্ডস, এখন জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলাম, অনেক লেট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 8:00, তো বুঝতে পারছি তো কতটা লেট। তো সবাই মোটামুটি বাড়িতে ঢুকে গেছি, এসে ফ্রিজটা একটু পরিষ্কার করলাম। মানে তো ফ্রিজটা অনেকদিন ধরে বন্ধ ছিল, ফ্রিজটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে চালু করে দিলাম। এখন এই যে এগুলো বাইরে রেখে গেছিলাম, এগুলো সব ভিতরে ঢোকাবো। লাগেজ টাগেজ এখন যেরকম আছে সেরকমই থাকবে। রান্নাঘর তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছিলাম, এখন একটু একবার করে মুছবো, মুছে টুছে ঠিকঠাক করবো। আর রাতের ডিনার হচ্ছে, রূপা হচ্ছে ওর শাশুড়িকে বলে রেখেছিলো যে আমাদের জন্য রান্না করতে। তো দেখা যাক কী পাঠায় না পাঠায়, সব শেয়ার করছি তোমাদের সাথে। এখন ফ্রেশ হবে, এখন আর কথা বলতে ইচ্ছে করছে না, বুঝতে পারছো? সারাদিনের জার্নি বাক্কা, দুদিনের জার্নি, আর ইচ্ছে করছে না। এখন স্নান করবো, তাহলে মানে শরীরটা ঠিক লাগবে। হাজব্যান্ডকে বাজারে পাঠালাম, বললাম কালকের জন্য যা পড়ো সবজি টবজি একটু নিয়ে আসো, ঠিক আছে? তো চলো ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে। এখানে রূপাদের বাড়ির থেকে অনেক কিছু খাবার পাঠিয়েছে, দেখো। এখানে ভাত আছে, ভেন্ডি ভাজা, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, মাছের ঝোল, টমেটো দিয়ে ডাল, অনেক কিছু। তো তিনজনের আন্দাজ অনেক বেশি খাবার পাঠিয়েছে। এখানে মেয়েকে ভাত খাওয়াচ্ছি, কী বলো তো, জার্নিং করে আসার পর কেউ যদি এইটুকু রান্না করে মুখের সামনে ধরে না, এর থেকে আর শান্তি কিছু হয় না। তো যাই হোক, রাতে খাওয়া দাওয়া করে আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।